আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমি এগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে একজন ওষুধ বানানোওয়ালা হিসাবে যে ওষুধ যেহেতু আমি ওষুধ বানানো নিয়ে আমার কাজ পড়াশোনা সুতরাং আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে অতি পরিচিত বেস্ট মেডিসিনগুলা নিয়ে রিভিউ আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওরস্যাফ চারশো এফ যে এই মেডিসিনটার কাজ কী কাজ করে এটা কীভাবে খেতে হবে এটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না কাদের খাওয়া উচিত এবং কি ধরনের ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং খাবারের নিয়ম ধাম এ সম্পর্কে ডিটেলস দিয়ে আলোচনা করব যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা ব্যানারিটিকে বাজিয়ে নেন যাতে করে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন আমরা সঠিক মেডিসিনের সঠিকভাবে রিভিউ আলোচনা করার চেষ্টা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য ভালো রাখুক কথা না পারিয়ে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওরসেফ চো এম যে মেডিসিনটা কী কী রোগের কাজ করে এই মেডিসিনটা নিউমোরিয়া নিউমোনিয়া এবং অনেক সময় গলার মধ্যে টনসিল হয়ে যায় নিউমোনিয়া টনসিল এবং বিভিন্ন ধরনের গলা এবং শরীরের নরম কলাগুলো আছে। বিভিন্ন নরম অংশ আসে শরীরের ভিতরে যেটার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করে বিশেষ করে যারা নিউমোনিয়ার পেশেন্ট তাদেরকে ডক্টর এই মেডিসিনটা সবচেয়ে বেশি সাজেস্ট করে কারণ নিউমোনিয়া রোগের জন্য এই মেডিসিনটা মূলত তৈরি এবং এছাড়াও অনেক সময় টনসিল জড়িত ব্যথা এবং টনসিল ফুলে যাওয়া গলা ফুলে যায় বা টনসিলের কারণে গলা ফুলে যায় তো ওই যে টনসিল জড়িত সমস্যাটাও ইনক্রিজ করার জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে এবং এটা রেনাটা কোম্পানির একটা মেডিসিন আমরা জানি রেনাটা কোম্পানি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি এবং এটা রেনাটা কোম্পানির ওষুধ মানে নিঃসন্দেহে এটা বলার কোনো অবকাশই রাখে না ভালো অবশ্যই অনেক ভালো মেডিসিন এই মেডিসিনটা আপনার প্রতি বক্স মেডিসিনের দাম ছয়শো টাকা অর্থাৎ এক বক্সে মেডিসিন আছে বারোটা প্রতি পিস মেডিসিনের দাম ষাট টাকা অর্থাৎ এক এক পিস মেডিসিনের দাম আপনার ষাট টাকা করে তার মানে বুঝতেই পারতেছেন যে মেডিসিনটা কি মানে খুব হাই রেঞ্জে প্রাইস কিন্তু অনেক ভালো টনসিলের জন্য তো নিঃসন্দেহে ভালো এবং নিউমিনার জন্য এই মেডিসিনটা খুব ভালো ভূমিকা রাখে সুতরাং এই মেডিসিনটা আপনারা যাদের অতিরিক্ত মাত্রায় সেবন করতে যাবেন না যেই মাপে বলে সেভাবেই সেবন করার চেষ্টা করবেন অতিরিক্ত সেবন করলে এটা বমি আসতে পারে পাতলা পেখানা হইতে পারে মাথা গুড়াইতে পারে এই ধরনের প্রবলেম দেখা যেতে পারে কিন্তু সঠিক মাত্রায় ইউজ করলে এটা তেমন কোনো সাইড এফেক্ট নাই এই মেডিসিনটা যারা আপনারা সেবন করেন তারা অবশ্যই সাত থেকে চোদ্দো দিনের বেশি এটা সেবন করা যাবে না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছে এবং পাশে থাকা ব্যালেন্সগুলি বাজিয়ে দেয় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আলাইকুম